আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি তার বিশ্লেষণ বা তার বিশেষত্ব আপনাদের দিতে হবে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারত মহাসাগরের বুকে, মালদ্বীপ। তো আমরা মালদ্বীপ ভ্রমণে আসছি, এখানে সাগরের মাঝখানে একটি বালুচর আছে, সেটি দেখার জন্য আসছি। আজকে আমি মূল আলোচনায় চলে আসি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মাত্র 50,000 টাকায় যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান তাদের উদ্দেশ্যে। তো অগণিত মানুষ আছেন যারা আমাকে কমেন্টস করেন, ফোন করেন যে ইমাম ভাই, আমরা 50,000 টাকার প্যাকেজ পেয়েছি মালদ্বীপে। দেখুন, আসলে মালদ্বীপ এমন একটি দেশ যেখানে এক রাতের ভাড়া হচ্ছে 5 লক্ষ টাকা। আপনি যদি খরচ করেন মালদ্বীপ 15 লক্ষ টাকা, এখানে এক রাতে খরচ করতে পারবেন শুধু হোটেল ভাড়া। এখানে মালদ্বীপ খুব এক্সপেন্সিভ একটি কান্ট্রি, খুব ব্যয়বহুল একটি দেশ। আপনি যদি চান, চাইলেই আপনি এই অল্প টাকায় 50,000 টাকা যাওয়া আসা, বিমান এবং দুরাত থাকা, এটি আসলে কখনো সম্ভব না। এখন আপনারা অনেকে হয়তো প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এটি কিভাবে সম্ভব। দেখুন, এটি কিভাবে সম্ভব আমি জানি না, তবে যারা আমাদের গ্রুপে যারা আসবেন বা আমাদের প্যাকেজ যারা নিতে চান, আপনার দেশে বলি যে মিনিমাম যখন একটি দেশে আপনি যাবেন অবশ্যই আপনাকে 3 নাইটস স্টে করতে হবে, নাহলে আপনার ট্রাভেলটি কাউন্টিং করে। যেমন ধরুন আপনি কানাডাতে, ইউকেতে, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ড যদি আপনি আবেদন করেন ভিসার জন্য, যেহেতু আবেদনগুলো অনলাইনে করতে হয়, সেখানে স্পেসিফিকেশন দেওয়া আছে আপনার ডেট অফ এন্ট্রি, ডেট অফ এক্সিট, অর্থাৎ কবে প্রবেশ করেছেন, কবে বের হয়েছেন, এই তারিখটা আপনাকে দিতে হবে। তো সেখানে যদি আপনি দেন যে কথার কথা আমি 10 তারিখে মালদ্বীপ আসছি, 12 তারিখে আমি বের হয়ে গেছি, তাহলে আপনি ছিলেন কবে, আস্তে আস্তে আপনার রাত হয়ে গেছে। যদি শ্রীলঙ্কা নিয়ে আসেন রাত হয়ে যাবে, অর্থাৎ আপনাকে মিনিমাম 3 রাত অবস্থান করতে হবে। তো আমাদের প্যাকেজগুলো আমরা শুরু করেছি আজকে 15 বছর ধরে, সম্ভব না, এটা কখনো সম্ভব না। ধরুন যদি আপনি এয়ারপোর্ট থেকে মালে, ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যদি মাফুসি আইল্যান্ডে যান, আপনার যেতে লাগবে $25 এবং মাফুসি থেকে আপনি এয়ারপোর্টে আসতে আবার লাগবে $25, তাহলে $100 লাগবে, $50 লাগবে আপনার শুধু গাড়ি ভাড়া। তারপর এখানে যে সাইট সিং আছে, সেই সাইট সিংগুলো আপনার কত টাকা সেটা বিভিন্ন রেট আছে, কোনোটা $200 আছে, কোনোটা $300 আছে, দেখা যায় $2,000 পর্যন্ত আছে। তাহলে যদি আপনি সর্বনিম্ন $500 কাউন্ট করেন যে না আপনি এখানে এসে $300 বা সর্বনিম্ন $200 খরচ করলেন, যে এখানে যে প্যাকেজগুলো আছে সেটা আপনি নিলেন, সে $200 হিসেব করলেও দেখা যাবে প্রায় 25-26,000 টাকা পড়ে যায়। এখানে আসলে সম্ভব না যে 50,000 টাকা যারা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন, এটা সত্যতা কতটুকু আমি জানি না। 50,000 টাকা আমরা কোনো প্যাকেজ করতে পারি না। ঢাকা থেকে নেপালের বিমান ভাড়াই আছে এখানে 30,000 টাকা। এখানে আপনাদেরকে একটি বিষয় বলি যে আমি আপনাদেরকে এটা করতে পারবো না যে একটা লোভনীয় অফার দিলাম, সে অফার করে করি না। যারা আমাকে দেখেন, যারা আমাদের সাথে জয়েন করতে চান, যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।